الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون فما أريد منهم من رزق وما أريد أن يطعمون صدق الله المولانا العظيم تشرك لي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله معزز محترم سمانيت শ্রোতাভাজন মুরব্বিয়ান ইকরাম প্রিয় এলাকাবাসী সম্মানিত মুসল্লি ভাইরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থতার সাথে ঈমানের হালতে আজকের এই পবিত্র জুমায় হাজির হয়ে কোরআন ও হাদিসের কিছু আলোচনায় শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে প্রাণ খুলে হৃদয়টাকে উজাড় করে শুকরিয়া তার সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি খুব সংক্ষিপ্ত আকারে অল্প কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। একটু অসুস্থ ফিল করছি,
বলাটাও একটু বসা বসা ভাব। সুতরাং অল্প কিছু কথা হবে, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের জীবনে পাথেয় হয়ে থাকবে, আমাদের দুনিয়ার কল্যাণ আখিরাতের সফলতার জন্য আশা করি এই কথাগুলো অত্যন্ত উপকারী হবে, আমাদের জীবনে অনেক বড় কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম কালে বিদায়ের কিছু আগে শেষ দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান 10টি নসিহত, যা আমি কোরআন হাদিস থেকে বের করে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। নবীজি বিশ্ব নবীর অন্তিমকালীন সে জীবনের শেষ দিকে এই গুরুত্বপূর্ণ মূল্যবান নসিহাতগুলো আমরা সকলে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, তার আগে একটি কথা বলি, যেই কথাগুলো আমরা আলোচনা করব আমি সবার আগে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে এই কথাগুলো আমল করার তৌফিক দেন, সাথে সাথে আপনাদেরকেও তৌফিক দেন সবাইকে, আমিন। কারণ অত্যন্ত ভয় হয়। গতকালকেও আমি ছাত্রদেরকে পড়াচ্ছিলাম সূরা সাফের তাফসীর পড়াচ্ছিলাম 28 নম্বর পারায়। সূরার প্রথম দিকে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা আমল করো না। কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ। কাবুরা মানে বড়, মাক্তান মানে একটা বড় অপরাধ। আল্লাহর কাছে এটা ইনদাল্লাহ, আল্লাহর কাছে অত্যন্ত জঘন্য অপরাধ যা তোমরা আমল করো না কিন্তু মানুষকে বলো, বা মানুষকে বলো কিন্তু নিজে আমল করো না। কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু, মানুষকে বলো কিন্তু মা লা তাফআলু, নিজেরা কাজটা বাস্তবায়ন করো না। তাহলে বোঝা গেল আমি যেটা বলছি, যদি আমি আমল না করি বলার সময় নিয়োগ করলাম যে আমি আমল করব না, তাহলে এটা আমার কাছে অত্যন্ত জঘন্য অপরাধ, বড় একটা অপরাধ। এই জন্য বলার সময় মনে মনে পাক্কা নিয়োগ থাকতে হবে যে আমি নিজে আমল করব। পরে যদি কোনো কারণে ভুল হয়ে যায় সে ভিন্ন কথা, আমরা মাফ করবে, কিন্তু বলার সময় যদি আমার নিয়মটা থাকে শুধু মানুষকে বলবো, মানুষে আমল করবে আমি করব না, এমন যদি হয় তাহলে আল্লাহ নিজে বলছেন এটা আমার কাছে কাবুরা মাক্তান, জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান সবার আকবার বলি আমিন। একজন তাবি যিনি অনেক হাদিস যার থেকে বর্ণিত হয়েছে, তিনি একবার বলছেন যে আমি একবার মদিনা থেকে এলাম, ওই তাবির নামটা এখন আমার স্মরণ নাই, তিনি বললেন যে আমি একবার মদিনা থেকে এলাম, মদিনা থেকে মসজিদে নববীতে আমি দেখলাম যে এক জায়গায় অনেক ভিড়, অনেক মানুষ বসে আছে, আর মাঝে বা এক পাশে একজন আরেকজন বসে আছেন, তিনি হাদিস বর্ণনা করছেন আর লোকগুলো খুব মনোযোগ সহকারে শুনছেন। তা আমি একজনকে জিজ্ঞেস করলাম যে উনি কে, যিনি হাদিস বর্ণনা করছেন অত্যন্ত বয়োবৃদ্ধ মুরব্বী লোকটা কে? তখন আমাকে বলা হলো তুমি চেনো না, আল্লাহ তারিফ পুরা আসহাবুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা, তুমি তাকে চিনো না, তিনি তো নবীজির সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা। তো তাবি বললেন যে আমি বললাম যে আমি তো আমি কখনো দেখিনি, আলহামদুলিল্লাহ দেখলাম, খুব ভালো হলো, আমি সৌভাগ্যবান যে নবীজির একজন প্রিয় সাহাবী আবু হুরাইরাকে দেখলাম। তিনি বলেন যে আমি সেখানে অপেক্ষা করছিলাম, লোকজন যখন সবাই চলে গেল তারপর কাছে গেলাম, কাছে গিয়ে সালাম দিলাম, সালামের উত্তর দিলেন, তারপর আমি ওনাকে বললাম যে আন্ত আবা হুরাইরা, আপনি কি আবু হুরাইরা? তিনি বললেন নাম, আন্ত আসহাবুন নবী,
তখন বললেন যে আপনি আমাকে অনেকটি হাদিস আমাকে বলবেন, যে আপনি নবীজির থেকে সরাসরি শুনেছেন এবং খুব চিন্তা ভাবনা করেছেন, ভালো করে বুঝেছেন, এমন একটি হাদিস কি আপনি আমাকে শোনাবেন? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো, সামিতু বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কবরের দিকে ইশারা করলে ইশারা করে বলে যে এই নবীর কাছ থেকে আমি সরাসরি আমার এই কানে শুনেছি এবং ভালো করে চিন্তা করেছি এবং ভালো করে বুঝেছি। এ কথা বলতে বলতে তিনি বেহুশ হয়ে গেলেন। অনেকক্ষণ পর যখন জ্ঞান ফিরল তখন তিনি আবারও বললেন যে হ্যাঁ আসুন, আমি আপনাকে ওই হাদিসটি শোনাবো যে হাদিসটি আমি আমার প্রিয় নবী এই কবর বলার কাছ থেকে সরাসরি শুনেছি বুঝেছি আপনাকে শোনা। বলতে বলতে তিনি আবারও বেহুশ হয়ে গেছেন। এভাবে তিনবার তিনি বেহুশ হওয়ার পরে চতুর্থবার বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিসটি সরাসরি কানে শুনেছি এবং চিন্তা করেছি, ভালো করে বুঝেছি। হাদিসটি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিন কিসিমের লোককে ডাকবেন, তার মধ্যে একজন হবেন ওই আলিম, আলিমকে ডাকবেন, ডেকে বলবেন যে আমি তোমাকে অনেক জ্ঞান দিয়েছিলাম, মেধা দিয়েছিলাম, জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছিলাম, এটা তুমি কোন কাজে লাগিয়েছ? তখন তিনি বলবেন যে আমি তো মানুষকে জ্ঞান বিতরণ করেছি, নিজে আমল করেছি, এরকম এরকম অনেক কিছু বলবেন। তখন আল্লাহ পাক বলবেন, কাযাবটা, তুমি মিথ্যা বলেছ, তুমি দুনিয়াতে জ্ঞান শিক্ষা করেছিলে মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষ তোমাকে অনেক বড় আলিম বলবে, বক্তা বলবে, তোমাকে মানুষে অনেক অনেক প্রশংসা করবে, তোমার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে, এই আশায় তুমি এলেম শিখেছিলে আর এটাই তুমি করেছিলে, দুনিয়াতে তুমি এটাই পেয়েছিলে। ওই আলিমকে দিয়ে সর্বপ্রথম জাহাজ নামের আগুনকে উদ্বোধন করা হবে। তো তিনি বেহুশ হওয়ার কারণ হচ্ছে তিনিও আলিম, তিনি যে এলেম শিখেছেন যদি নিয়তের মধ্যে গড়বড়ি থাকে, সামান্য ত্রুটি থাকে, তিনিও তার মধ্যে পড়বেন, এই চিন্তায় তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছে। তো মেনে মহতারাম ভাইও, আমারও খুব ভয় হয় যে এলেম শিখেছি বা বয়ান করছি, যদি এর মধ্যে সামান্য পরিমাণ দুনিয়ার উদ্দেশ্য থাকে, লোক দেখানো, মানুষের প্রশংসা পাওয়ার আশা, দুনিয়াবি কোনো ফায়দা, তাহলে না জানি এর মধ্যে পড়ে যায়। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা নিয়তকে সহি সুত্র করে দেন, যা কিছু করি যেন একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাকে আপনাকে সকলকে দান করেন। সর্বদরে কানে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় সাহাবী, নবীর খুবই প্রিয় সাহাবী ছিলেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে হয়তো নাম শুনেছেন, নবীজি যাকে বলেছেন যে মুআজ, আলা উহিব্বুকা হুব্বান শাদীদ, হে মুআজ, আমি তোমাকে খুব ভালোবাসি। নবীজি প্রিয় নবী যাকে লক্ষ্য করে বলেছিলেন, সম্বোধন করে বলেছিলেন যে মুআজ, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, সেই মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী 10টি নসিহত করেছিলেন। মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন। তো যখন তিনি গভর্নর করে পাঠাচ্ছিলেন বিদায় লগ্নে আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে 10টি নসিহত করেছিলেন। সেই 10টি নসিহত আমরাও যদি পালন করতে পারি, আমাদের জীবনে একটা বিরাট সম্মান হয়ে থাকবে, সফলতা বয়ে আনবে ইনশা আল্লাহ। তো মুআজ ইবনে জাবালকে বলেছিলেন যে মুআজ, আমি তোমাকে পাঠাচ্ছি আমাদের গভর্নর করে, যখন তুমি সেখান থেকে ফিরে আসবে, ফেরার সময় ফিরে এসে তুমি আমাকে আর পাবে না, হয়তো তুমি ইয়ামান থেকে যখন দ্বিতীয়বার ফিরে আসবে আমাকে তুমি আর পাবে না।
আমার কবরের কাছ দিয়ে তুমি অতিক্রম করবে। এটা শোনার পরে মসজিদে যাবার নবী আল্লাহ তার আগ্রহ হৃদয়টা কেঁদে উঠল। তার মানে আমি নবীটিকে শেষ দেখা দেখছি, নবীজি বলেছেন আমাকে আর পাবে না, তার মানে এটাই সত্য, আমি নবীকে এখন দেখছি, শেষ দেখা দেখছি, ফিরে এসে নবীকে আর পাবো না, নবীর কবরের পাশ দিয়ে আমাকে যেতে হবে। মসজিদে যাবার নবী আল্লাহ তালা আরো অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শুনতে লাগলেন, নসিহাতগুলো শুনলেন। এই অন্তিমকালীন নবীজির শেষ সময় ছিল তখন, ইন্তেকাল কিছু আগের কথা। আল্লাহু আকবার। নসিহাত করে এক নম্বর, মুআজ কখনো আল্লাহর সাথে শিরিক করবে না, কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয় অথবা হত্যা করা হয়, তথাপি তুমি কোন অবস্থাতে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না। কত বড় গুরুত্ব দিয়ে কথাটি বলেছেন, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয় অথবা তোমাকে হত্যা করা হয়, তারপরেও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে জঘন্যতম অপরাধ, এর চেয়ে আর কোনো বড় অপরাধ নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইয়ুশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করবেন না, অন্যান্য সব গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না। আগ থেকে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সব রকমের শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। শিরক কথার মাধ্যমে হতে পারে, আমলের মাধ্যমে হতে পারে, বিশ্বাসের মাধ্যমে হতে পারে, সব রকম শিরক থেকে আমাকে মুক্ত থাকতে হবে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আর একদিন করবো ইনশাআল্লাহ। অনেক সময় আমরা কথার মাধ্যমে শিরক করে ফেলি, কাজের মাধ্যমে শিরক করে ফেলি, যেমন আমরা যদি কোনো মুশরিকের কাজে সহযোগিতা করি, কোনো শিরিক কর্মীওয়ালার সাথে আমরাও শরিক হই। আমি আগেও বলেছি, যারা পূজা করছেন, আমি পূজা করি না, কিন্তু আমি ওনার সাথে গিয়ে অংশগ্রহণ করলাম, সংখ্যা বাড়িয়ে দিলাম। অনেক মুসলমান আসেন আমাদের এলাকা, তো হিন্দু এলাকা গোপালগঞ্জ, তো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কিছু আছে, তো মসজিদ কমিটিরও সেক্রেটারি আবার পূজা কমিটিরও সভাপতি। যাই হোক, এইসব বিষয় অনেক সময় আমরা অসতর্কতার কারণে আমরা অনেক সময় এরকম কাজে অংশগ্রহণ করে ফেলি, আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। অতএব বিষয়টা অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমি আগেও বলেছি যে অন্য ধর্মের লোকেরা তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো বাধা নাই, কিন্তু আমরা সেখানে গিয়ে অংশগ্রহণ করে তাদের সংখ্যা বাড়িয়ে দিব, তাদের উৎসবে অংশগ্রহণ করা, এটা কিন্তু তাদের কাজে সহযোগিতা করার মতো। আল্লাহ আমাদের সকলকে সব রকম শিরক থেকে মুক্ত হওয়ার, মুক্ত থাকার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আমার ভাইরা, দুই নম্বর নসিহাত ছিলেন যে মুআজ কখনো পিতা মাতার অবাধ্য হবে না, কখনো পিতা মাতার অবাধ্য হয় না, যদিও তারা তোমাকে, যদিও তারা তোমার সমস্ত সম্পদ কেড়ে নেয়, তোমাকে বঞ্চিত করে, তোমার উপরে জুলুম করে, তথাপি তুমি মাতা পিতার অবাধ্য হবে না। বিষয়টা খুব খেয়াল রাখা, অনেক সময় পিতা মাতা সন্তানকে কোনো কোনো ক্ষেত্রে বঞ্চিত করতে পারে, অথবা সম্পদ, সন্তানের সম্পদ পিতা মাতা যদি কেড়েও নিয়ে যায় সব, তারপরেও মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না, তাদের নাফরমানি করা যাবে না, তাদের সমালোচনা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিহাত মানার তৌফিক দেন, সবাইকে আমিন। যাদের পিতা মাতা বেঁচে আছেন, অনেক বড় নিয়ামত মনে করে পিতা মাতার খেদমত করুন, পিতা মাতার আনুগত্য করুন, কারণ পিতা মাতা হচ্ছে তোমার জন্য বড় পরীক্ষা।
আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেন। আমার বাবারাই কিন্তু মা বেঁচে আছেন, আমি চেষ্টা করি খেদমত করার, মেনে চলার। আল্লাহ যেন আমাকে পুরোপুরি মানার, মৃত্যু পর্যন্ত মানার তৌফিক দেন সবাই। আমিন। এক হাদিসের মধ্যে আসছে, রিজার্ভ রাব্বি ফি রিজার্ভ ওয়ালিদাই ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাই। রবের সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মাঝে, আর রবের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টির মাঝে। যতক্ষণ পর্যন্ত পিতা মাতা আমাকে নাজায়েজ কোনো কাজ করতে বলবেন, অতক্ষণ নাজায়েজ কোনো কাজ, হারাম কাজ করতে বললে এটা মানা যাবে না। তবে জায়েজ কাজ, জায়েজের মধ্যে যতক্ষণ আমার আব্বা আম্মা আমাকে আদেশ করবেন, তা আমাকে মেনে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান সবাইকে। আমিন। আমাদের যার যাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছেন, বিদায় হয়ে গেছেন, তাদের জন্য এখন কি করণীয়? ভাবতে পারে যে আমরা মনে হয় বেঁচে গেলাম, বেঁচে যাননি। যদি আপনি আপনার জীবনে পিতা মাতার সঙ্গে কখনো কোনো নাফরমানি করে থাকেন, পিতা মাতার মনে কোনো কষ্ট দিয়ে থাকেন, সেটা ঘোচাবার সুযোগ কিন্তু এখনো আছে। সেটা হলো পিতা মাতার জন্য বেশি বেশি করে দোয়া করা, যেই দোয়াটি আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন। আমার সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি, প্রত্যেক নামাজের পরে আমরা পড়ার চেষ্টা করব। রাজি আছেন না? ইনশাআল্লাহ পিতা মাতার নামে দাগ খয়রাত করে সব ইসানি করা উচিত, ইসানে সব করা উচিত। আপনি ফকিরকে ভিক্ষুকে 2 টাকা দিচ্ছেন বা 5 টাকা দিচ্ছেন, তখন আপনি মনে মনে নিয়ত করুন যে আল্লাহ এই সওয়াব তুমি আমার আব্বা আম্মার কবরে পৌঁছে দাও, সাথে সাথে সমস্ত মর্দেকান মমিন মমিনাতের কবরে পৌঁছে দাও। এটা মুখে বলতে হবে না, মনে মনে একটু নিয়ত করবেন, পারবেন না ইনশাআল্লাহ? কি বলে? এবং চেষ্টা করা কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু তার সৎকার করা, বাবা মার নামে, মায় মুরব্বীর নামে কিছু না কিছু প্রতিদিন। আপনি 5 টাকা দেন, 10 টাকা দেন, যার সামর্থ্য আছে বেশি দেন। এক হাদিসের মধ্যে পেলাম, কয়েকদিন আগে পড়াচ্ছিলাম, যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় সৎকার দান হলো কোন প্রাণীকে তৃপ্তি সহকারে খানা খাওয়ানো। যেহেতু আমি, আমার কাছে হাদিসটা নতুন মনে হয়েছে, মানে আমি পড়াচ্ছিলাম, আমার কাছে মনে হলো, আগে পড়াচ্ছি কিন্তু স্মরণ ছিল না, নতুন করে মনে হলো, তাই আপনাদেরকে শুনিয়ে দিলাম। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় সৎকা হলো কোনো প্রাণীকে তৃপ্তি সহকারে খানা খাওয়ানো। আর এই খানা খাওয়ানোর বিষয়টা আমরা একেবারে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে, কেউ কাউকে খাওয়াইতে চাই না। প্রয়োজনে 10 টাকা দিয়ে দেয়, 100 টাকা দিয়ে দেয়, কিন্তু বাড়িতে নিয়ে হোক বা কোনোভাবে একটু খাওয়ানো, এটা আমরা বিরক্ত মনে করি, ঝামেলা মনে করি। অথচ এটা হচ্ছে আপনার কাছে সবচাইতে পছন্দনীয় কাজ, সবচাইতে পছন্দনীয় সৎকা। এই আমলটা আমরা এখন থেকে শুরু করতে পারি। আমার ভাইয়ের অনেক সময় দেখা যায়, আমার জীবনে এরকম ঘটেছে, অনেকে আসছে, হুজুর আমি 3 দিন পর্যন্ত কিছু খাই না, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার, কিছু টাকা দেন, আমি কিছু কিনে খাবো। তারপরে আমি বললাম, ঠিক আছে ভাই চলো, তুমি তো খাও না ক্ষুধার্ত, এই পাশে হোটেলটা আছে, আমি তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করি, আমার কাছে টাকা আছে, তুমি যা খেতে চাই তাই খাওয়াবো, চলো হোটেলে চলো। কয়টা আর যাবো না, কয়টা যাবো না, আমি নিতেই পারলাম না তাকে, কয়টা টাকা দেন। কি বোঝা গেল? আসলে তার প্যাটি ক্ষুধা নাই, ওই টাকা চায়, এই জন্য খাওয়ানোর চেষ্টা করবেন। এরকম অনেক হয়েছে আমার মসজিদের কাছে, মসজিদের সাথেই বাসা, অনেক সময় অনেকে বলে এরকম কয়েকটা হয়েছে, কিছু টাকা দেন খাবো। তো মানুষই খাওয়ার কথা বললে মানুষ একটু দিনটা নরম হয়, টাকা দিয়ে দেয়, কিন্তু চেষ্টা করবেন খাওয়ানো। আসো বাসায় নিয়ে গেছি, আসো তোমাকে খাওয়াই, কিন্তু খাইতে রাজি না, কারণ সে তার পেট ভরা। আসলে এই জন্য এইটা আমি যে আমল করি, যে এখন থেকে কোনো ক্ষুধার্ত লোক পেলে আমি চেষ্টা করবো সরাসরি খানা খাওয়ানো, এই আমলটা করবো না ইনশাআল্লাহ। কি বলে? ইনশাআল্লাহ। আমি একটা সংবাদে দেখেছি, ওর কোন এক দেশে একটা খবরে আমি দেখলাম, সেই দেশের নিয়ম, যদি তারা মুসলমান না, কিন্তু সেখানে তারা কি করে, হোটেলে কোনো খাবার কিনতে গেলে, হোটেলে কোনো খাবার কিনতে গেলে তারা
অতিরিক্ত কিছু টাকা হোটেলে দিয়ে আসে, এবং একটা খাবার কিনতে গেছে দুটা খাবার টাকা দিয়ে আসে, যে আমি একটা খাবার নিলাম আর একটা খাবার যদি কোনো ফকির মিসকিন অভাবী ক্ষুধার্ত লোক পান তাকে দিয়ে দিবেন। তো ওখানে আবার ফকির মিসকিনটাও জানে যে ওখানে গেলে খাবার পাওয়া যায়, তো যারা অভাবী তারা ওখানে গিয়ে বলে কোনো ফ্রি খাবার আছে, তো হোটেলওয়ালা বলে হ্যাঁ আছে, তো তাকে দিয়ে দেয়। তো যদিও তারা মুসলমান না, কিন্তু এটা আমার কাছে খুব ভালো মনে হলো, এটা একটা ভালো সিস্টেম যে মানুষকে খানা খাওয়ানো যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় সৎকার, পছন্দনীয় আমল। এই আমলটা যদিও তারা অমুসলিম, তাদের আমল তুমি আখেরাতে তারা কোনো ফল পাবে না, কিন্তু দুনিয়া ঠিকই তারা পাবে। এই আমলটা যদি আপনি করেন তো দুনিয়াতেই আপনি এর ফল পাবেন, আখেরাতে তো পাবেনই ইমান থাকার কারণে। আর কাফির মুশরিকটা আখেরাতে পাবে না দুনিয়াতে পাবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেয়, সবাইকে আমিন। যেটা বলতে গেছিলাম যে মাতা পিতার জন্য প্রতিদিন কিছু না কিছু সৎকার করবেন, আর সৎকার মধ্যে উত্তম সৎকার মানুষকে খানা খাওয়ানো, তাই সে ধনী হোক আর গরিব হোক, ধনী লোককে খাওয়াইলেও কিন্তু সব হয় মেহমানদারি, শুধু গরিবকে খাওয়াইলে সব হয় তাহা তা না, কিন্তু আপনি কোনো ধনী লোককেও যদি দাওয়াত দিয়ে খাওয়ান মেহমানদারি করেন তাতেও সব আছে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেয়। তিন নম্বর, ইচ্ছা করে কখনো নামাজ ছেড়ে দিও না, ইচ্ছা করে কখনো নামাজ ছেড়ে দিও না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ তরক করে সে আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে যায়। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ তরক করে সে আল্লাহর দায়িত্ব থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহ পাকের দায়িত্ব থেকে যে মুক্ত হয়ে গেল, মহান আল্লাহর দায়িত্ব ছাড়া, তার কুদরত, তার দয়া, তার মেহরবানি ছাড়া একটা মুহূর্ত আমাদের চলার কোনো সুযোগ নাই। আর সেই আখেরাতে পরকালে যদি আল্লাহ পাক আমার থেকে মুক্ত হয়ে যান, এর ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই এমন কথা বলে দেন, ভাইরা আমার বিপদ আর বিপদ, সেই বিপদের কোনো অর্থ নাই, শেষ নাই। এই জন্য আল্লাহ পাকের দায়িত্বের মধ্যে যদি আপনি থাকতে চান, তাহলে আপনাকে পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে, আমিন। নম্বর চার, কখনো মাদক মদ পান করো না, অর্থাৎ মাদক দ্রব্য কখনো তুমি গ্রহণ করো না, মাদক মদ মদ সেবন নেশা 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 জাতীয় বস্তু কখনো সেবন করিও না, এ মুআজ, কারণ মাদক হচ্ছে সমস্ত অশ্লীল কাজের মূল। ভাইরা আমার, এই মাদক আজকে আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, শহরে গ্রামে গঞ্জে সব জায়গাতে মাদকের ছড়াছড়ি, মাদক অত্যন্ত জঘন্য অপরাধ, মাদক হচ্ছে সমস্ত গুনাহের মূল। আল্লাহ আমাদের সকলকে, আমরা বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম যারা যুবক যারা, তাদেরকে এই এই মাদক থেকে হিফাজত করে সবাইকে, আমিন। এরপরে আসেন পাঁচ নম্বরে, মুআজ, হে মুআজ, কখনো কবিরা গুনাহে লিপ্ত হইও না, কখনো কবিরা গুনাহে লিপ্ত হইও না, কারণ কবিরা গুনাহ বা যে কোনো গুনাহ গুনাহের কারণে আল্লাহ পাক অত্যন্ত রাগান্বিত হন। এই জন্য আমরাও নিয়ত করলাম আজ থেকে পাঁচতম নসিহাত মানবো, কোনো কবিরা গুনাহ সগিরা গুনাহ করব না, কিন্তু সগিরা গুনাহ কখনো যদি হয়ে যায় তা অন্যান্য আমলের দ্বারা মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ আমরা চেষ্টা করব আমাদের জীবনে আমরা একটাও কবিরা গুনাহ করব না। দেখেন তো ইনশাআল্লাহ কি বলে, আমাদেরকে মানার তৌফিক দেন। আর এই কবিরা গুনাহ থেকে মুক্ত হওয়ার, বাঁচার, নিষ্কৃতি পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে খাঁটি তওবা করতে হবে। কবিরা গুনাহ কি? কবিরা গুনাহর তালিকা আছে, অনেক লম্বা তালিকা, আকামে জিন্দেগি নামক একটা বই আছে, ওই বইতে পাইবেন সগিরা গুনাহর তালিকা এবং কবিরা গুনাহের তালিকা আছে, 100 উপরে আছে, সম্ভবত 137টা কবিরা গুনাহের তালিকা ওই বইতে আছে, সুযোগ হলে দেখে নেবেন, হয়তো আমাদের ইমাম সাহেবের কাছে আছে আকামে জিন্দেগি নামক বইটার মধ্যে। এই সমস্ত কবিরা গুনাহ থেকে আমরা সকলে বাঁচার চেষ্টা করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ কি করেন। তার মধ্যে একটা বলি, যেই কবিরা গুনাহটা সাধারণত নামাজি লোকদের, দিনদার লোকদের, আরে মোলামা কি বলেন হাজি আর কি বলেন মুরব্বী, সবার দ্বারা এই কবিরা গুনাহটা হয়ে যায়। আমরা যারা ইমাম সাহেব আছি আমাদেরও হয়ে যায়, অত্যন্ত জঘন্য কবিরা গুনাহ। সেই কবিরা গুনাহ বলবো আপনাদের কি বলেন,
গ্রামবাসী লোকরাও করে করে আমরা যারা আদিবাসী আমাদেরও হয়ে যায়। এই কবিরা গুণা থেকে আমরা বাঁচতে হবে, সেটা হলো গীবত, পরনিন্দা করা, অন্যের বদনাম করা। এটাকে আমরা খুব মজা করে করি, বলি এবং মজা করে শুনি, এটাকে কোনো গুণাই মনে করি না। বসে বসে চার দোকানে বসে, এমনকি মসজিদে বসেও গীবত শুরু হয়ে যায়। অমুকে কি করলো, তমুকে কি করলো, আরে অমুকে কি করছে, শুনছ কি করছে, এই এই সেই বাস বলতে শুরু করি। শুনতে খুব মজা লাগে, শয়তান মজা লাগায় দেয়। এই গীবতের গুণা থেকে বাঁচা অত্যন্ত কঠিন। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করে, আমিন। আমি আজকে আপনাদেরকে এমন 10টি গীবতের কথা বলবো যেটাকে আমরা গীবত মনেই করি না, যেটাকে গীবত মনে করা হয়, গুণা মনে করা হয়, ওটা থেকে মাপ পাওয়ার সুযোগ আছে। গুণা করে ফেলছি, এখন বুঝে আসছে, আরে গুণাটা করে ফেললাম, এখন তওবা করা দরকার, তওবা করলে আমরা মাফ করতে পারেন। কিন্তু যেটাকে গুণা মনেই করা হয় না, ওটা থেকে তো মাফ পাওয়ার কোনো সুযোগ নাই, তওবাও হয় না। এমন 10টি গীবতের কথা বলছি এখন, খেয়াল করবেন, যেগুলো গীবত কিন্তু আমরা গীবত মনে করি না। আমরা সাধারণত মনে করি কারো বদনাম করলাম তো এটা গীবত হলো। তো আমরা অনেক সময় বলি তো সত্যই বলছি, আমি কি গীবত করছি, তো সত্য কথাই বলছি। আর ভাই সত্য কথাটাই তো গীবত। একজন মানুষের মধ্যে দোষগুলো আছে, আপনি আরেকজনের কাছে বললেন তার অ্যাবসেন্সে, তার অনুপস্থিতিতে, এটাই গীবত। আর না থাকলে নাই দোষগুলো, কিন্তু আপনি বলছেন, তো তা গীবতের চাইতে আরো নগণ্য। এটাকে বলা হয় বহুতান, অপবাদ। তো গীবত এমন 10টি গীবত, খেয়াল করবেন, এগুলো হয়তো আগে কখনো আপনারা শোনেন নাই, আমার মনে হয় আপনার প্রথম শুনবেন, খেয়াল করবেন। এক নম্বরে খাবারের মধ্যে গীবত, খাবারের মধ্যে গীবত। বিয়ে বাড়িতে গেলে, কোথাও গেলে আমরা বলি খাবারটা মজা হয়নি, কি রান্না করছি খাওয়া যায়, লবণ বেশি হয়ে গেছে, তারপরে এটা দেয় নাই সেটা দেয় নাই, মুরগির পিসটা ছোট হয়ে গেছে, নানান রকমের মন্তব্য করি না। মানুষ তো চেষ্টা করে ভালো করার জন্য, একটা মানুষ কত চেষ্টা করেছে ভালো করে রান্না করার জন্য, ভালো হয় নাই বা হয়েছে আপনার কাছে ভালো লাগে নাই, তো আপনি কি বল শুরু করে দিলেন যে কি রান্না করছে, এগুলি খাওয়া যায় নাকি, কোথ থেকে বাবুচ্ছি আমাদের মিয়া, এটা কি রান্না হলো, এটা কি খাওয়া হলো, কি বলেন, এটা একটা কি বল, এরকম কি বল হয় কি না, কি বলেন, এটা একটা কি বল, এরকম না বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের খাওয়ার মধ্যে ভুল ধরতেন না, খাবারের মধ্যে কখনো তিনি কিবত করতেন না। যা সামনে আসতো আল্লাহ নবী খেতে পারলে খেতেন, খেতে না পারলে তিনি চুপচাপ করে বসে থাকতেন, কিন্তু কখনো বলতেন না যে রান্না ভালো হয় নাই, মজা হয় নাই, এরকম কখনো বলতেন না। খাবারের মধ্যে আয়েব ধরা, এটা আল্লাহ নবী কখনো করেন নাই জীবনে। এই জন্য আমরা কোনো বাড়িতে দাওয়াত খেতে গেলে খেয়াল রাখবেন, কখনো বলবেন না যে খাবারটা মজা হয় নাই, ভালো হয় নাই। যিনি রান্না করলেন তিনি তো অনেক কষ্ট পাবেন শুনলে, উনি তো চেষ্টা করেছেন ভালো করার, ঠিক না, ঠিক কি বলে, আমরা অনেক সময় অসাবধানতার কারণে বলে ফেলি। দুই নম্বর কিবত, দৈহিক কাঠামোর কিবত, আমরা বলি মনে কিবত মনে করি না, একটা লোক খাটো বা একটা লোক বেশি লম্বা বা একটা লোক কালো নাক পোঁচা, আমরা বলি দেখ মানে ওরে কেমন দেখা যায়, ওই অমুকের খোলা কেমন দেখা যায়, কাঠ কেন কেন যায়, এরকম কথা আমরা বলে ফেলি না। আরে অমুকের মেয়েটা কেমন দেখা যায়, এই মোটকা মোটকা মোটকি মোট সাপোজ আল্লাহ নাক মাফ করুন, এরকম অনেক সময় বলা হয় কি হয় না, কি বলে, এটাকে কিবত মনে করি না আমরা। দৈহিক কাঠামোর কিবত, কেউ বেশি মোটা অথবা কেউ একটু নাকটা বোঁচা, অথবা কেউ মনে করেন যে ল্যাংরা, তার পাউটা ল্যাংরা হয়ে গেছে, মানুষ মানুষ বা সে অন্ধ বা তার কানে কানে কম শুনে, আমি কি করলাম, আরে অমুকে তো ভয় না কানে হলে না, তার অনুপস্থিতিতে বললাম, এটা কিবত। এর দ্বারা আমি কিবতের গুণা কবিরা গুণা হচ্ছে আমার, এগুলো কখনো আমরা করবো না, রাজি আছেন তো ইনশাআল্লাহ, কি বলে। তিন নম্বরে কিবত, পোশাকের কিবত, আমরা পোশাকের কিবত করি, আরে অমুকের পুলায় কি একটা কাপড় পরে, কি একটা জামা পরে, একটা রং হইলো কালার হইলো, অমুকের মেয়ে এরকম এরকম মডার্ন পোশাক পরে, আর অমুকে এরকম পোশাক পরে, বুড়া হয়ে গেছে এখন এরকম পোশাক পরে, এরকম বলে কি না সময় কি বলে, এটা হচ্ছে পোশাকের কিবত, এরকম না বলা। আল্লাহ আকবার। নম্বর চার, বংশের কিবত, বংশের কিবত, যেমন আরে ওর ও কোনো বংশ, ওর কোনো বংশ নাই, ওর বংশ তো কিছু বংশ, ছোট বংশ,
তারপরে তুচ্ছ বংশ, না না এই বংশের কিবত করা, বংশের বংশের কিবত করে কাউকে তুচ্ছ করার চেষ্টা করা, এটা হচ্ছে বংশের কিবত। বাস্তব হচ্ছে অভ্যাস আচরণের কিবত। মানুষকে বলা এই অমুকের অভ্যাস খারাপ, অমুকের স্বভাব খারাপ, সে এই করে সেই করে, তার অভ্যাস খারাপ সে কিবত করে, অভ্যাস খারাপ সে বাপ্পার অবস্থা হয়ে চলে, এরকম করে তার অভ্যাসের কিবত করা। অমুকে অলস কি বলেন, এরকম বলা হয় কিনা? আরে এটা আচ্ছা আচ্ছা, তার অ্যাবসেন্সে বলা যে সে তো আচ্ছা, সে তো এরকম পেটু, সে তো এরকম লোভী, কি বলেন এই অভ্যাসের কিবত করা, এটাও কিবত, এটাও কবিরা গুনাহ। এরপরে ইবাদতের কিবত আছে, আরে অমুকে নামাজ কালাম নাই, নামাজ নাই, রোজা নাই, কি একটা ফ্যামিলি হলো, এই তাদের অ্যাবসেন্সে আপনি পড়লেন, এটাও কিন্তু কিবত। ইবাদতের কিবত করা এটাও কিবত। দেখেন বলা হয় অনেক সময় বলা হয় যে আরে অমুকের ছেলেটা এত বড় বয়স হয়ে গেছে এখনো নামাজ কালাম পড়ে না, সে কিছু বলেও না, কি বলেন এটাও কিন্তু কিবত, এটাও কবি রাখুন। আপনি পারলে সামনাসামনি বলেন, তাকে দাওয়াত দেন, বুঝান সুন্দর ভাষায় তাকে বুঝান পারলে, কিন্তু তার অ্যাবসেন্সে তার মন্দ বলবেন, এই এই সম্পর্কে বলবেন তা হবে না। একবার শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, ওনার বাবা তখন ছোট, ওনার বাবার সাথে উনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য শেষ রাতে উঠছেন, উঠে দেখতেছেন যে কিছু লোক কমিয়ে আছে মসজিদের বারান্দা অথবা কোথাও কিছু লোক ঘুমিয়ে আছে। উনি বলতেছেন যে আরে এই লোকগুলা ঘুমিয়ে আছে, এই লোকগুলা যদি উঠে তাহাজ্জুদ পড়তো কতই না ভালো হতো। ওনার বাবা বলতেছে তুমি যদি তাহাজ্জুদ পড়তে না উঠতা ঘুমাই থাকতা তা ভালো ছিল। বলে কেন, যদি তুমি তাহাজ্জুদ নামাজ পড়তে না উঠতা তাহলে তুমি যে এখন কিবত করতা এই লোকগুলা, এই কিবতের গুণা থেকে তুমি বাঁচতা। কথা মনে বুঝাইতে পারিনি আপনাদেরকে। ওনার বাবা ওনাকে বলে যে তুমি যে উঠছো তাহাজ্জুদ পড়তে না, উঠে নেই তাহাজ্জুদ পড়তে না কর, উঠে নেই উঠে নেই, তুমি কেন বলতে গেছো, এই বলতে গিয়ে তো তুমি কিবতের গুণায় 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 লিপ্ত হবে না, কিবতের গুণা তোমার আমল নামে জমা হইলো। সেখানে আপনি বলতেছেন আরে অমুকে জিনা করেছে, অমুকে তো জিনাকার, অমুকে তো মদ খোর মদ খায়, অমুকে তো এরকম এরকম বাপ মা কে কষ্ট দেয়, এরকম তার অ্যাবসেন্সে এই কথাগুলি বলা এটাও কিবত। তারপরে অভিনয় ইশারা করে কাউকে ছোট করা বা তুচ্ছ করার চেষ্টা করা এটাও একটা কিবত। আপনি মুখে বললেন না, তার নামও বললেন না, কিন্তু আপনি একটা ভাব করলেন যে মানুষে বুঝলো যে আপনি কার মন্দ বলতেছেন, কাকে তুচ্ছ করার চেষ্টা করতেছেন, মানুষে বুঝলো এটা একটা কিবত। আল্লাহু আকবার। নয় নম্বরে কানের কিবত। কানের কিবত মানে হলো আপনি খুব মজা করে শুনতেছেন, কেউ কিবত করলো আর আপনি খুব মজা করে শুনলেন, এটা হলো কানের কিবত। কিবতকারী কিবত যে বলে এবং যে শুনে উভয়ে সমান গুণাকার হবে। এরপরে দশ নম্বরে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কিবত। তার মানে হলো আপনি মুখে বললেন না, কিছু একটা ভাবসাব এমন করলেন যে মানুষে বুঝলো যে অভিনয় করে বা ভাবসাব দেখাইয়া কারো কাউকে তুচ্ছ করার চেষ্টা করলেন, এটা একটা কিবত। এই দশ রকমের কিবত, এটা হচ্ছে কবিরা গুণা। এই কবিরা গুণা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দিন সবাইকে, আমিন। আর নবীজির যে দশটা নসিহত, এই দশটা নসিহত তো আর আজকে বলতে পারলাম না। ছয় নম্বর জিহাদের ময়দান থেকে পলায়ন করো না যদিও সমস্ত লোক ধ্বংস হয়ে যায়। সাত নম্বর যদি মানুষের মধ্যে মহামারী দেখা দেয় তাহলে তুমি ওখান থেকে পালায় পালিয়ে অন্য জায়গায় যাবে না, আর বাইরে থাকলে ওখানে আসবে না। আট নম্বরে সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের উপরে খরচ করো, কম বেশি করো না। আর নয় নম্বর হচ্ছে পরিবারের উপরে শাসনের লাঠি উঠিয়ে নিও না, পরিবারের লোকদেরকে শাসন করতে বলা হয়েছে। আর দশ নম্বরে আল্লাহর ব্যাপারে পরিবারের লোকদেরকে ভয় দেখাবে। এই দশটি নসিহত আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান সবাই, আমিন।